আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে কিভাবে অরিজিনাল গুলশা ট্যাংরা মাছের পোনা চাষ করা হয় এবং কিভাবে বাজারজাত করা হয় এবং কোথায় ভালো মানের গুলশা মাছের পোনা পাওয়া যায় এবং এগুলো ক্রয় করার পর কিভাবে পুকুরের সাথে সামঞ্জস্য করে কিভাবে ছাড়া হয়, কিভাবে যত্ন করা হয় এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। তবে তার আগে যারা মা ও মাটিকে ভালো আছেন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মাস্টার সম্পর্কে টুইটার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুলশা একটি ছোট মাছ হলেও অন্যান্য মাছের তুলনায় খেতে বেশ স্বাদের। দিন বদলে যাওয়ার সাথে সাথে মাছটি তেমন দেখা যায় না, তবু চেষ্টা করা হচ্ছে এটি প্রকৃতিতে টিকে রাখার জন্য। বর্তমানে এই মাছটি চাষ করা হয়, এতে একদিকে যেমন মাছটি রক্ষা করা যাচ্ছে এবং অন্যদিকে দেশের চাহিদাও পূরণ করা যাচ্ছে এবং এই গুলশা মাছের পোনাটি বর্তমানে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুলশা মাছ চাষের সুবিধা কয়েকটি দিক তুলে ধরা হবে। তো পাঁচটি দিক রয়েছে, তার মধ্যে প্রথম দিক হলো যে গুলশা মাছ মূলত সব ধরনের পুকুরে আপনারা চাষ করতে পারেন, সেটা মৌসুমি পুকুর হোক আর জলাশয়ে হোক। নাম্বার দুই, এ মাছ চাষে পুকুরের সব স্তরের খাবারই খেতে অভ্যস্ত। নাম্বার থ্রি হলো 5 থেকে 6 মাসের মধ্যেই কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি গুলশা মাছ পাচারজাত করা যায়। নাম্বার ফোর, শুধু রুই জাতীয় মাছের চেয়ে অধিক মুনাফা পাওয়া যায়। নাম্বার ফাইভ, গুলশা মাছ সুস্বাদু, কারণ এ কারণেই এই বাজার মূল্য অনেক বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুলশা মাছ চাষ এবং পুকুর প্রস্তুতি এমন কিছু ভিডিও পূর্বের দেওয়া আছে। তো আপনারা যদি যারা এখনও না দেখে থাকেন তারা আপনারা চাইলেই যে উপরে ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে, ওইখানে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে গুলশা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, এগুলো হলো অরিজিনাল গুলশা মাছের পোনা ভাইরাসবিহীন। তো এগুলো কেজিতে আপনার 1000 পিস নেয়। তো আপনারা যদি এই গুলশা মাছের পোনা সংগ্রহ করতে চান সামনে শীতকাল, আপনারা যদি চান তাহলে 1000 কেজি বা 2000 কেজি আমাদের এখান থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। এখন আসি যে গুলশা মাছের পোনা কীভাবে মজুত করা যায়। তো পোনা মজুত, মাছ ছাড়ার আগে পুকুরে আয়তন অনুযায়ী মাছের পরিমাণ নির্ধারণ করতে হবে, কারণ আপনি এই মাছ চাষ করে কেমন লাভবান হবেন তা নির্ভর করবে আপনার পুকুর এবং আকার এবং সুস্থ সবল এবং পুকুরের পানির গুণাগুণের উপর নির্ভর করবে। সেকেন্ড স্টেপ হলো, পুকুরে পোনা ছাড়ার আগে পরিবহনকৃত পোনা পুকুরের পানির তাপমাত্রার সাথে অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে এবং 10 লিটার পানি ও 1 চা চামচ 5 গ্রাম পটাশিয়াম প্যারাম্যাগনেট অথবা 100 গ্রাম লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে এবং 1 থেকে 2 মিনিট গোসল করে পোনা জীবাণুমুক্ত করতে হবে। এবং আপনারা চাইলে তৃতীয় স্টেপের মধ্যে কার্পজাতীয় মাছ এর সাথে নিমুক্তভাবে আপনারা এই গুলশা মাছের পোনা ছাড়তে পারেন, কেননা আপনারা ক্যাটফিস জাতীয় মাছ চাষ করার পর যদি গুলশা মাছ বিক্রি করার পর যে রুই জাতীয় মাছ আছে ওইগুলো যদি আপনারা বিক্রি করেন তাহলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। গুলশা মাছের পোনা ছাড়ার পর যে পরিচর্যা করতে হবে তা হলো 7 থেকে 10 দিন পর পর আপনারা সার প্রয়োগ করতে হবে, কেননা পুকুরে প্রাকৃতিক খাবার না থাকলে মাছের সাধারণ উৎপাদন ব্যাহত হয়, তাই নিয়মিতভাবে পুকুরে সার প্রয়োগ করতে হয়। প্রতি শতক হিসাবে 300 গ্রাম কম্পোস্ট সারের সাথে 5 গ্রাম ইউরিয়া ও 5 গ্রাম টিএসপি সার পানিতে ভালো করে মিশিয়ে সকালবেলা পুকুরে পানিতে ছিটিয়ে দিতে হবে। পুকুরের পানি জৈব ও রাসায়নিক সার মিশিয়ে দেওয়া যেতে পারে, এতে করে উৎপাদন বেড়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মধ্যে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই গুলশা ভালো মানের পোনাগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন এবং এগুলো যদি সঠিকভাবে চাষ করেন তাহলে 8 থেকে 9 মাসে আপনারা 45 থেকে 50 গ্রামের ওজনের হয়ে থাকে, তা বিক্রয়ের জন্য আপনার উপযোগী হয়ে যাবে। দর্শক, আরেকটি সুখবর আমি আপনাদেরকে দিতে পারিনি, তো সবার শেষে বলে দিলাম। তো আমি আসলে আপনাদের দোয়ায় অনেক কষ্ট করে মনিটাইজেশন পাইলাম। অবশ্যই আমার এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, কারণ যারা মা ও মাটিকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবই আপনাদের জন্য। আপনাদেরকে অনেক কৃতজ্ঞ জানাই আর আশা করি অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং যদি কেউ এই মাছের পোনাগুলো সংগ্রহ করেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন অথবা টাইটেলে দেয় যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা কল দিবেন। আর অবশ্যই প্রতিনিয়ত আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।